আমরা জাস্ট 10টায় ক্লাস শুরু করব, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা 10টা 10-এর আগ পর্যন্ত দ্রুত দ্রুত জয়েন করো, আমি 10টা 10-এ একবারে লক করে দেবো, তখন কিন্তু আর ঢুকতে পারবে না। স্যার এখন লক করে দেন। 10টা 10 বাজছে। স্যার 10টা 10 বাজছে। এত পার্টিসিপেশন মাত্র তো 4-5 মিনিট আমরা ওয়েট করি। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে যাদের দরকার তারা জয়েন করে নাও, দ্রুত জয়েন করে নাও। 5 মিনিট পর আমরা মূল ক্লাসে চলে যাব। তোমরা যারা জয়েন করছো, তোমাদের নিজের নাম এবং নিজের রোল দিয়ে জয়েন করো। যাদের নাম নিজস্ব নাম এবং যাদের নিজস্ব রোল নেই, অন্য নাম দিয়ে যারা জয়েন করছে, আমি কিন্তু তাদেরকে এখান থেকে আউট করে দেব। যারা নিজস্ব নাম এবং রোল ছাড়া অন্য নামে জয়েন করছো, তোমরা দ্রুত তোমাদের পরিবর্তন করে নিজের রোল আর নাম দাও। আমি যাদের নিজের নাম এবং রোল নেই, তাদের কিন্তু ক্লাস থেকে আমি রিমুভ করে দেব। তোমরা এখনো অনেকেই দেখতেছি নিজস্ব নাম দেওয়া রোল দেওয়া ঢোকনি। এই যে মৌমিতা, মৌমিতা তোমার রোল কই? মৌমিতা রোল ছাড়া ঢুকছো, তোমাকে কিন্তু আউট করে দেবো। অনেকেই দেখছে আকাবা, এই যে আকাবা, আকাবার রোল নাই। হ্যালো আকাবা, তুমি আমাকে কি শুনতে পাচ্ছ? তোমরা এখনো যারা নিজস্ব রোল এবং নিজের নাম ছাড়া অন্য নাম দিয়ে অথবা রোল ছাড়া ঢুকছো, তোমরা তাড়াতাড়ি এগুলো রিনেম দিয়ে তোমরা এগুলো তোমাদের নিজস্ব নাম রোল দিয়ে জয়েন করো। যাদের নিজস্ব নাম নাই, রোল এবং নাম নাই, তাদের কিন্তু আমি ক্লাসে রাখবো না। এই যে আহনাফ, আহনাফের রোল নাই। হ্যালো হ্যালো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছি স্যার? পার্টিসিপেশন স্টুডেন্ট তোমরা হলো, এখন আমি মূল ক্লাসে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, এখন সবাই সাউন্ড মিউট করে রাখো এবং ভিডিও অফ করে রাখো। আমি আমার লেকচার শুরু করার পর যখন আমার লেকচার শেষ হবে, একটা করে অঙ্ক আমি লেকচার দেব তোমাদের, তারপরে তোমাদের সুযোগ দেওয়া হবে, তোমরা তখন কথা বলবে। এখন আপাতত সবাই ভিডিও আর মিউট অফ করে রেখে আমরা মূল ক্লাসে চলে যাই। এর আগের দিন আমরা সময়ের বার বের করা শিখছি, বার অর্থাৎ মার্চ মাসের 24 দিন, মার্চ মাসের 10 তারিখ যদি শুক্রবার হয়
এর 24 দিন পরের বা তারিখ কি বা এগুলো সংক্রান্ত এর আগের ক্লাসে আমরা আলোচনা করছি। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো সময়ের সবচেয়ে ছোট একক হলো সেকেন্ড। তোমাদের বই যেটা দেওয়া আছে সেকেন্ডের চাইতেও ছোট একক আছে, সেটা তোমাদের পরে শিখবে। আপাতত তোমাদের ক্লাস ফাইভে সময়ের সবচাইতে ছোট একক সেকেন্ড, আর সবচেয়ে বড় একক হলো শতাব্দী। তো আমরা সাধারণত শতাব্দী ব্যবহার করি না, আমরা বছর পর্যন্ত যাই। আজকে আমরা শিখব এই 2 বছর সময়কালকে, এই যে 2 বছর সময়কালকে সেকেন্ডে প্রকাশ করে। শর্ত দেওয়া আছে 1 মাস সমান 30 দিন ধরে। সমস্ত অঙ্কের একই নীতিমালা, নীতিমালাটা বুঝো। যে কোনো বড় এককে ছোট এককে রূপান্তর করতে গেলে, মনে করো বড় একটা একক দেওয়া আছে, এখানে বছর হলো সময়ের সবচেয়ে বড় একক, আর সেকেন্ড হলো তোমাদের সবচেয়ে ছোট একক। অর্থাৎ এই বড় এককে আমরা ছোট এককে রূপান্তর করতে চাই। সেটা শুধু সময়ের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে। কিলোমিটারকে তুমি মনে করো মিলিমিটার বানাবে, অথবা কিলোগ্রামকে সেন্টিগ্রাম বানাবে। যে কোনো বড় এককে ছোট এককে রূপান্তর করতে গেলে সবগুলোর নীতিমালা একই, সেগুলো হলো গুণ করে করে যেতে হবে। এটা মনে রাখবা, যে কোনো বড় এককে যখন তুমি ছোট এককে রূপান্তর করবে, সেটা সময়ের ক্ষেত্রে হোক, ঘরের ক্ষেত্রে হোক, দূরত্বের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, মূল নীতিমালা একই, সেটা হলো বড় এককে ছোট এককে রূপান্তর করতে গেলে সবসময় আমরা গুণ করে করে যাব। তাহলে আমাদের খেয়াল করে এখানে দেওয়া আছে বছর, আর আমরা তাকে বানাবো এখানে সেকেন্ড। তাহলে বছর থেকে সেকেন্ড পর্যন্ত যেতে কিন্তু অনেকটা ধাপ আছে, ধাপগুলো আছে। বছরের পরে আছে মাস, মাসের পরে আছে দিন, দিনের পরে আছে ঘন্টা, ঘন্টার পরে আছে মিনিট, তারপরে সেকেন্ড। এতগুলো ধাপ আমাদের পার করে যেতে হবে। তাহলে আমরা এই বছরকে যদি আমরা সেকেন্ডে বানাতে চাই, তাহলে আমাদের যেহেতু এখানে শর্ত দেওয়া আছে 1 মাস সমান 30 দিন, তাহলে আমরা এই বছরকে আগে দিন বানাবো, সরি মাস বানাবো। তাহলে এক বছর সমান কয় মাস? 12 মাস। যদি 1 বছর সমান 12 মাস, তাহলে 2 বছর সমান 12 দুগুণে 24 মাস। অর্থাৎ 2 বছর সময়কালকে 12 দিয়ে গুণ করে আমরা মাস বানালাম। খেয়াল কর, এরপরে মাসকে 24 মাসকে আমরা বানাবো দিন। তাহলে আমাদের জানতে হবে 1 মাস সমান কয় দিন, এখানে শর্ত দিয়ে দিছে। তাহলে 1 মাস সমান 30 দিন, তাহলে 24 মাস সমান আমাদের 24 এ 30 দিয়ে গুণ। খেয়াল করো, তাহলে 720 দিন হলো। আমরা প্রথমে বছরকে 12 দিয়ে গুণ করে মাস বানালাম, সেই মাসকে আবার 30 দিয়ে গুণ করে দিন বানালাম। খেয়াল করো, এই দিনের চাইতে ছোট একক কি? দিনের চাইতে ছোট আছে ঘন্টা, অর্থাৎ দিনের পরেই ঘন্টা। তাহলে আমরা এই দিনকে এখন বানাবো ঘন্টা। তাহলে আমাদের জানতে হবে 1 দিন সমান কয় ঘন্টা, এটা তো আমরা সবাই জানি। 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে 720 দিন মানে 720 এ 24 দিয়ে গুণ, 17,280 ঘন্টা। তোমরা শুধু নিয়মটা দেখে নাও। এখন আসো আমরা ঘন্টাকে বানাবো তারপরে রেখো, ঘন্টার পরে থাকে মিনিট। তাহলে ঘন্টাকে যদি আমরা মিনিট বানাতে চাই, তাহলে আমাদের জানতে হবে 1 ঘন্টা সমান কত মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 17,280 ঘন্টা 60 দিয়ে গুণ করলাম, গুণফল হলো আমাদের এই যেটা দেখো 10,36,800 মিনিট। এই গুণটা তোমরা করে নিবা, গুণ তো তোমরা ইনশাল্লাহ সবাই পারো। এখন এই মিনিটে বানাবো আমরা সেকেন্ড। যদি এখানে প্রশ্ন থাকতো 2 বছরকে সেকেন্ড মিনিটে প্রকাশ করো, 2 বছর সময়কালকে মিনিটে প্রকাশ করো, তাহলে আমাদের রেজাল্ট এই পর্যন্ত আমাদের রেজাল্ট। এখন আমাদের প্রশ্ন বলছে সেকেন্ডে প্রকাশ করতে হবে, তাহলে আমাদের মিনিটের পরে আছে সেকেন্ড। তাহলে আমাদের মিনিটকে যদি সেকেন্ড বানাতে চাই, সেকেন্ডে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের জানতে হবে 1 মিনিট সমান কত সেকেন্ড। তো আমরা তো জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এই মিনিটে আবার 60 দিয়ে গুণ দেবো। 10,36,800 মিনিটে যখন আমরা 60 দিয়ে গুণ দেবো, তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়াচ্ছে দেখো, 6,22,000, এটা কত হচ্ছে,
হাজার, 17,000, 6,22,00,000, 6,22,00,000, 8,000 সেকেন্ড, এটা কত? একক, দশক, শতক, হাজার, নিযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের অতএব এটা আমাদের রেজাল্ট, 2 বছর সময়কালকে আমরা সেকেন্ডে প্রকাশ করলাম। তাহলে আমাদের নীতিমালাটা খেয়াল করো তোমরা, যখন 2 বছর এবং এই যে এই শর্ত দেওয়া থাকবে 1 মাস = 30 দিন ধরে, তখন আমরা বছরকে মাস বানাবো। যত বছর দেওয়া থাক তাকে আমরা 12 দিয়ে গুণ করলি মাস হয়ে যাবে, মাসকে আমরা দিন বানাবো, যত মাস হবে তার 30 দিয়ে গুণ, তাহলে আমাদের দিন হবে। এই দিনকে আমরা বানাবো ঘন্টা, যত দিন হবে তাকে 24 দিয়ে গুণ, তাহলে আমাদের পাবো আমরা ঘন্টা, যত ঘন্টা হবে 1 ঘন্টা = কত মিনিট? 60 মিনিট, ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করবো, তাহলে গুণফলটা হয়ে যাবে মিনিট, মিনিটকে আমরা আবার 60 দিয়ে গুণ করলে আমাদের সেকেন্ড এসে গেল। খুব সহজ পদ্ধতি না প্রিয় শিক্ষার্থী? হ্যালো, হ্যালো, এই বছরকে সেকেন্ডে রূপান্তর করা, এটা ক্লিয়ার হয়েছে সবাই? এটার উপরে কারো কোনো প্রশ্ন আছে? আর একটা পদ্ধতি শিখলাম, বলো কারো কথা থাকলে, প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা এখন দ্বিতীয় একটা পদ্ধতি শিখি, দেখো খেয়াল করো। দ্বিতীয় পদ্ধতি দেখো, 4 বছরকে মিনিটে প্রকাশ করব, এবার কিন্তু 1 মাস = 30 দিন শর্ত দেওয়া নাই, খেয়াল করো। এইবার আমরা একটা নতুন নিয়ম শিখি, খেয়াল করো, 4 বছরকে মিনিটে প্রকাশ করব, এবার কিন্তু আগের মতন শর্ত দেওয়া নাই, 1 বছর = 30 দিন, সরি, 1 মাস = 30 দিন ধরে, যদি শর্ত দেওয়া থাকে আর এই এককটা যদি বছর হয় তাহলে আমরা বছরে মাস বানাবো, ভালো করে মনোযোগ দেওয়া কেন, আর যদি 1 মাস = 30 দিন ধরে এই শর্ত দেওয়া না থাকে আর এখানে যদি বছর দেওয়া থাকে তাহলে মাস বানানো যাবে না, মাস বানালে অঙ্ক ভুল হবে। যদি শর্ত দেওয়া না থাকে এবং একক থাকে বছর, তাহলে অবশ্যই এই বছরকে সরাসরি দিন বানাতে হবে, মাস বানানো যাবে না। পার্থক্যটা কি তোমরা ক্লিয়ার হয়েছে সবাই? যখন শর্ত দেওয়া থাকবে 1 মাস = 30 দিন ধরে আর এখানে একক দেওয়া আছে বছরে, তাহলে অবশ্যই আমরা বছরকে মাস বানাবো, 12 দিয়ে গুণ করে মাস বানাবো। আর যখন 4 বছর সময়কাল দেওয়া আছে এখানে কোনো শর্ত দেওয়া নাই, শর্ত যদি দেওয়া না থাকে তাহলে এই বছরকে মাস বানানো যাবে না, সরাসরি দিন বানাতে হবে, মাস বানালে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু এখানে দেওয়া আছে বছর আর এখানে কোনো 1 মাস = 30 দিনের শর্ত দেওয়া নাই, তাহলে আমরা এই বছরকে সরাসরি দিন বানাবো। তাহলে আমাদের জানতে হবে 1 বছর = কত দিন, সাধারণত আমরা 365 দিনের বছর ধরবো, তাহলে 1 বছর = 365 দিন, অতএব 4 বছরকে কত দিন হবে, 4 বছর = 365 দিয়ে গুণ করে আমরা একবার সরাসরি দিন বানালাম, এবার কিন্তু আমরা মাসে যাইনি। পার্থক্যটা তোমরা মনে হয় ক্লিয়ার হয়েছো? শর্ত যদি দেওয়া থাকে 1 মাস = 30 দিন ধরে তাহলে বছরকে আমরা মাসে রূপান্তর করব, আর যদি শর্ত দেওয়া না থাকে তাহলে বছরকে সরাসরি দিনে নিয়ে যাব, মাসে নিয়ে যাওয়া যাবে না, তার মানে 1 স্টেপ আমাদের কমে গেল। 4 বছর সময়কালকে আমরা 365 দিন দিয়ে গুণ করে সরাসরি দিনে রূপান্তর করছি, অর্থাৎ 4 বছর = 1460।
এখন আসো এই দিনকে আমরা বানাবো দিনের চাইতে ছোট একক কি ঘন্টা আগের মতোই। এখন দিনকে আমরা ঘন্টা বানাবো, একদিন সমান চব্বিশ ঘন্টা, অর্থাৎ এই 1460 আমরা 24 দিয়ে গুণ করে ঘন্টায় রূপান্তর করলাম, 35,040 ঘন্টা। এই ঘন্টাকে আমরা এবার বানাবো মিনিট, তাহলে আমরা জানি এক ঘন্টা সমান কয় মিনিট, 60 মিনিট। এখন এই ঘন্টাকে 60 দিয়ে গুণ করে আমাদের মিনিট হয়ে গেল। স্যার আগে এটা একটু স্ক্রিনশট দিতে পারেনি, একটু দেখাবেন কোনটা বাবা কোনটা? স্যার এটা একটু রাখুন, এটা তুলে নেই। আগেরটা না এটা? স্যার আগেরটা, আগেরটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই। দুই নম্বরটা এই দেখো, বছরকে আমরা মিনিটে রূপান্তর করছি, আগের অঙ্কের সাথে এটা অল্প একটু পার্থক্য। আগের অঙ্কের এখানে আমাদের এক মাস সমান 30 দিন, এখানে শর্ত দেওয়া ছিল, তখন আমরা বছরকে মাসে রূপান্তর করছি। আর যখন দেখবা যে এখানে এক মাস সমান 30 দিন ধরে শর্ত দেওয়া নাই, তখন অবশ্যই বছরকে মাস রূপান্তর করলে অঙ্ক ভুল হবে, তোমরা তখন সরাসরি বছরকে মাসে নিয়ে যাবা। তাহলে এক বছর সমান 365 দিন, 4 বছর সমান 4×365 দিয়ে গুণ 1460 দিন। এই 1460 দিনকে আমরা ঘন্টা বানাবো, 24 দিয়ে গুণ দিলাম 35,040 ঘন্টা। 35,040 ঘন্টাকে আমরা আবার 60 দিয়ে গুণ করলাম, 2,00,000 এটা কত হলো দেখো, 21,02,400 মিনিট। 21,02,400 মিনিট এটা আমাদের একটা রেজাল্ট। এটাই কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই প্রিয় শিক্ষার্থী? এখন আমরা চলে যাবো একটা নতুন নিয়মে, খেয়াল করো এই আগের দুইটা অঙ্ক আমরা কি করলাম, বড় এককে ছোট এককে রূপান্তর করছি, এবার হলো তার বিপরীত। নীতিমালা সব একই, কোনো একটা ছোট এককে যদি আমরা বড় এককে রূপান্তর করতে চাই তাহলে আগের নিয়মের বিপরীত করতে হবে, অর্থাৎ বড় এককে ছোট এককে রূপান্তর করলে আমরা গুণ করে করে গেছি, আর এবার হলো ছোট একক কি বড় এককে নিয়ে যাব, তাহলে এবার হবে গুণের বিপরীত প্রক্রিয়া। গুণের বিপরীত প্রক্রিয়া কি তোমরা জানো? হ্যালো, 268 হ্যাঁ, তাহলে আমাদের কাজ হলো ভাগ করতে হবে। এবার এটা সবের একই নীতিমালা, অর্থাৎ যে কোনো ছোট এককে বড় এককে রূপান্তর করতে গেলে সেটা কিলোমিটার হোক, কিলোগ্রাম হোক, বছর হোক, যে কোনো একক হোক, নীতিমালা সব একই। কোনো একটা ছোট এককে বড় এককে রূপান্তর করতে গেলে আমাদের গুণের বিপরীত প্রক্রিয়া শুরু করতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে, ভাগ করে করে আমরা যাব। খেয়াল করো দেখো, এখানে লেখা আছে 60,010 মিনিট। 60,010 মিনিট সময়কালকে দিন ঘন্টা মিনিটে প্রকাশ করতে হবে। এখানে শর্ত দেওয়া আছে এক মাস সমান 30 দিন ধরে, খেয়াল করো শর্ত দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো মিনিটে ক্লিয়ার যাব তার আগের এককে, মিনিটের চাইতে বড় একক কি ঘন্টা, ঘন্টার চাইতে বড় একক দিন, দিনের চাইতে বড় একক মাস, এভাবে আমরা আস্তে আস্তে যাব। অর্থাৎ এখানে দেওয়া আছে মিনিট, তাহলে আমাদের কাজ হলো মিনিটের আগের হবে না, হ্যালো মিনিটের চাইতে বড় একক হলো আমাদের ঘন্টা, তাহলে আমরা এই মিনিটকে ঘন্টায় রূপান্তর করতে চাই। তাহলে মিনিট হলো ছোট আর ঘন্টা হলো বড়, তাহলে যখন আমরা এই ছোট এককে বড় এককে রূপান্তর করব তখন আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ এই মিনিটে যখন আমরা 60 দিয়ে ভাগ করব তখন আমাদের ভাগফল হবে ঘন্টা। খেয়াল করো, এখন আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, দেখো এই 60,010 মিনিটকে যেহেতু 60 মিনিটে এক ঘন্টা হয়, 60 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে খেয়াল করো এই ভাগফল যেটা হবে সেটা হবে এই এককের আগের একক, এখানে আছে মিনিট। যখন আমরা এই মিনিটে 60 দিয়ে ভাগ করে ভাগফল পাব, এই ভাগফল হবে ঘন্টা, কিন্তু ভাগশেষ কিন্তু মিনিটই থাকবে, ভাগশেষ যেটা থাকবে সেটা এই যে সংখ্যাকে ভাগ করলাম তার যে একক ভাগশেষের একক ওটাই হবে, কিন্তু এই এই ভাগফলের একক কিন্তু চেঞ্জ হবে। ভালো করে মনোযোগ দাও, গুণের চাইতে ভাগ প্রক্রিয়া কিন্তু একটু জটিল,
তার ভিতরে এইগুলো আরো একটু জটিল, একটু মনোযোগ হলে অতটা তোমাদের কাছে সহজ মনে হয়ে যাবে। আমরা 60,010 মিনিট সময়কালকে ঘন্টায় রূপান্তর করতে চাই, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, আমরা 60 দিয়ে ভাগ দিলাম, 60 দিয়ে 10,010-এ ভাগ করলে আমাদের ভাগফল হলো 1,000। এই ভাগফলের একক হবে, এখানে যে একক থাকবে তার আগের একক অর্থাৎ ঘন্টা, কিন্তু ভাগশেষের একক হবে যে সংখ্যাকে ভাগ করলাম তার যে একক ভাগশেষের একক সেটাই। তাহলে আমরা এই 60,010 মিনিটকে ভাগ করে ভাগফল পেলাম 1,000 ঘন্টা, আর ভাগশেষ পেলাম 10 মিনিট। এখন আসো এই এই ভাগফল নিয়ে আমরা কাজ করব, ভাগশেষে আমাদের কোনো কাজ নেই, কিন্তু ভাগশেষ কিন্তু আমাদের রেজাল্টে আসবে। এই 10,000 ঘন্টা, ঘন্টা আমরা জানি কয় ঘন্টায় কত ঘন্টায় দিন হয়, আমরা অবশ্যই জানি 24 ঘন্টায় একদিন। এই ঘন্টা যদি 24 অথবা 24-এর চাইতে বড় হয়, ভালো করে খেয়াল করো, এই ঘন্টা যদি 24 অথবা 24-এর চাইতে বড় হয়, তাহলে আমরা এই ঘন্টাকে 24 দিয়ে ভাগ করে দিনে রূপান্তর করব। কিন্তু এই ভাগফল যদি 24-এর চেয়ে ছোট হয় অর্থাৎ 1 থেকে 23, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ, অঙ্ক শেষ, এটাই রেজাল্ট হবে। তখন যেহেতু আমাদের ভাগফল 1,000 ঘন্টা অর্থাৎ 24-এর চাইতে বড়, তাহলে এই ঘন্টাকে আমরা এবার দিনে রূপান্তর করব। কত দিনে কত ঘন্টায় একদিন হয় আমরা জানি 24 ঘন্টায় একদিন। এই 10,000 ঘন্টার সময়কালকে 24 দিয়ে ভাগ দেব, আমি একটা ভাগ করে দেখাচ্ছি, তোমরা এগুলো ভাগ করে নিও। অর্থাৎ 10,000 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 41 দিন, আর ভাগশেষ থাকবে কিন্তু 16 ঘন্টা। এই এই যে 41 দিন হবে আমাদের ভাগফল। এখন আসো এই ভাগফল, যখন আমরা ঘন্টাকে 24 দিয়ে ভাগ করব, ভাগফল হবে এই ঘন্টার আগের একক, তাহলে ঘন্টার চাইতে বড় হলো দিন, এই ভাগফল কিন্তু আমাদের 41, আর ভাগশেষ ছিল আমাদের 16। ভাগশেষের একক এখানে যে একক আছে সে এককই থাকবে, আর ভাগফলের একক হবে এখানে যে একক আছে তার চাইতে বড়টা অর্থাৎ তার আগের একক। অর্থাৎ 1,000 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 41, তাহলে এই 41-এর একক হবে দিন, আর ভাগশেষ পাবো 16, 16 হলো ঘন্টা। আমরা এই ভাগফল নিয়ে কাজ করব। কত দিনে 1 মাস হয়? 30 দিনে 1 মাস। এই দিন যদি 30 বা 30-এর উপরে হয় অর্থাৎ ভাগফল যদি 30 বা 30 দিনের বেশি হয়, তাহলে অবশ্যই আমরা এই ভাগফলকে 30 দিয়ে ভাগ করে মাস বানাবো। আর যদি এই ভাগফলটা 30-এর ছোট হয়, 1 থেকে 29, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ, আর কাজ করতে হবে না। যখনই দেখবা যে ভাগফল 30 বা 30-এর চাইতে বড় দিন, তখনই অবশ্যই আমাদের সেই দিনকে 30 দিয়ে ভাগ করে মাসে রূপান্তর করতে হবে। আর এই ভাগফলটা যদি আমাদের 30-এর ছোট হয়, 1 থেকে 29, তাহলে আমাদের কাজ হলো ভাগশেষ, আর কাজ করব না। তাহলে আমাদের এখানে কিন্তু ভাগফল পেলাম 41, 30-এর চাইতে বড়, তাহলে এই 41 দিনকে আমরা আবার মাস বানাবো। আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 41 দিন সময়কালকে আবার আমরা 30 দিয়ে ভাগ দিলাম। 30 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা পাবো সেইটা হবে এই দিনের চাইতে বড় একক। দিনের চাইতে বড় কি? মাস। তাহলে আমরা 41-এ 30 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1, এই 1-এর একক হবে মাস, আর ভাগশেষ থাকবে কিন্তু 11, এই 11-এর একক থাকবে দিন। এখন আসো আমাদের ভাগফল ভাগফল করলাম এখানে 1 মাস। এবার আসো কত মাসে 1 বছর হয়? অবশ্যই 12 মাসে 1 বছর। এখানে ভাগফল যদি 12 মাস অথবা 12-এর চাইতে বড় হয়, তাহলে অবশ্যই আমরা কি করব, সেই ভাগফলকে 12 দিয়ে ভাগ করে বছর বানাব। এখানে 1 মাস আসছে, দেখো 1 মাস না এসে যদি এখানে 15 মাস 20 মাস আসতো, অর্থাৎ এখানকার এই ভাগফলটা যদি 12 অথবা 12-এর চাইতে বড় হয় মাসের ক্ষেত্রে, তাহলে অবশ্যই 12 দিয়ে ভাগ করে মাসে বছর বানাব। আর যখন দেখবো যে এই ভাগফলটা মাসের ভাগফলটা 12-এর চাইতে ছোট অর্থাৎ 1 থেকে 11-এর ভিতরে, তাহলে আমাদের সেইখানে ভাগশেষ। এখন আসো আমাদের এখানে ভাগফল আছে 1 মাস,
যে তুই এক মাস বারোর চাইতে ছোট তাহলে আমাদের কাজ শেষ, কিন্তু এখানে এই মাসটা যদি এক মাস না হয় বারো মাস হতো অথবা বারোর চাইতে পুরো যে কোনো সংখ্যা হতো তাহলে অবশ্যই আমরা তাকে বারো দিয়ে ভাগ করে বছর বানাতাম, তাহলে আমাদের এই পর্যন্ত ভাগের কাজ শেষ। এখন আসো রেজাল্ট লেখার নিয়মটা কি, খেয়াল করো রেজাল্ট লেখার নিয়ম হলো সর্বশেষ যেটা ভাগফল সেটা আসবে, সর্বশেষ ভাগফলটা রেজাল্টে আসবে, আর যতগুলো ভাগশেষ আছে সবগুলান আসবে। যেমন এখানে ভাগশেষ এগারো, এখানে ভাগশেষ দশ মিনিট, আর এখানে ভাগশেষ ছিল ষোলো ঘন্টা। অর্থাৎ রেজাল্ট লেখার নিয়ম হলো সর্বশেষ যেটা ভাগফল সেটা আসবে, আর ভাগশেষ পর্যায়ক্রমে যতগুলো আছে, এখানে দেখো ভাগশেষ এগারো ঘন্টা, এগারো ঘন্টা এগারো দিন এটা আসবে, এখানে ভাগশেষ ষোলো ঘন্টা এটা আসবে, এখানে ভাগশেষ দশ দশ মিনিট এটা আসবে। তাহলে রেজাল্ট লেখার নিয়ম কি দেখো, অতএব ষাট হাজার দশ মিনিট সমান এক মাস, এই যে এক মাস এগারো দিন, এই যে ষোলো ঘন্টা যে আমাদের ভাগশেষ ছিল এটা আসবে, আর এই যে এখানে ভাগশেষ ছিল আমাদের দশ মিনিট, এই দশ মিনিটও আসবে। তাহলে আমাদের রেজাল্ট হবে এক মাস এগারো দিন ষোলো ঘন্টা দশ মিনিট। অর্থাৎ কোনো একটা ছোট এককে বড় এককে রূপান্তর করতে গেলে আমরা পর্যায়ক্রমে ভাগ করে করে যাব, এবং রেজাল্ট লেখার নিয়ম হলো সর্বশেষ ভাগফল, সর্বশেষ ভাগফলটা রেজাল্টে আসবে, আর যতগুলো ভাগশেষ আমরা পাইছি ভাগ করতে গিয়ে সবগুলো ভাগশেষ রেজাল্টে আসবে। তাহলে আমরা প্রথমে খেয়াল করো এখানে ভাগফল পাইছি এক মাস এগারো দিন, ভাগফল এগারো এক মাস এগারো দিন ভাগশেষ এই এগারো দিন আসবে, এখানে আমরা ভাগশেষ পেয়েছি পাইছি ষোলো ঘন্টা, এই ষোলো ঘন্টা আসবে, এখানে আমরা ভাগফল ভাগশেষ পাইছি দশ মিনিট, এই দশ মিনিট আসবে। অর্থাৎ সর্বশেষ আমাদের রেজাল্ট হবে ষাট হাজার দশ মিনিট সমান মিনিটে এক মাস এগারো দিন, এই যে ষোলো ঘন্টা আর এই যে দশ মিনিট, এটা রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এইটা ক্লিয়ার হয়েছো সবাই? স্যার একটা এখানে যে ভাগ দেখাইছেন না স্যার, ওই ষাট স্যার ষাট হাজার দশ ওটা আছে না স্যার, স্যার ওখানে, হ্যাঁ স্যার ওখানে স্যার পরের দিকে তো এক নামলো স্যার, পরের দিকে ওখানে একটা শূন্য দিয়ে উপরে একটা শূন্য নিচে, এটা কেন হলো? খেয়াল করে এখানে আমরা ভাগটা শিখে, আমরা ষাট দিয়ে ভাগ করব ষাট হাজার দশ মিনিটকে। ভাগের নিয়ম হলো ভাজকে যতটা অঙ্ক থাকবে আমরা ভাজ্যের ততটা অঙ্ক লিব, ভাজ্যের তত। স্যার এর আগের স্লাইডটি একটু দেখাবেন? এটাই তো প্রথম বাবা নাকি, এই যে এটা এই গুণেরটা। আচ্ছা আমরা আগে এটা শেষ করি, হ্যাঁ এটা শেষ করে পরে দেখাচ্ছি, এই ভাগটা খেয়াল করো তোমরা। স্যার সব স্লাইডই প্রথম থেকে দেখান, এই ভাগটা দেখো, এই ভাগটা আগে শেষ, আমরা ষাট দ্বারা ভাগ করব ষাট হাজার দশ মিনিটে। ভাগের নীতিমালা হলো ভাজকে যতটা অঙ্ক থাকবে ভাজ্যের ততটা অঙ্ককে আমরা নিব। তাহলে আমাদের এখানে ভাজকে আছে দুইটা অঙ্ক, আমরা এখানে দুইটা অঙ্ক নিলাম, যদি এখানকার দুই অঙ্ক এর চাইতে ছোট হয় তাহলে আমরা আরেক অঙ্ক বাড়াই দেব, আর যদি এখানকার দুই অঙ্ক এর সমান হয় অথবা বড় হয় তাহলে ভাগ করা যাবে। অর্থাৎ ভাজকে যতটা অঙ্ক আছে আমরা ভাজ্যের ততটা অঙ্ককে ভাগ করার চেষ্টা করব, যদি ভাজকের অঙ্কগুলা ভাজ্যের অঙ্কের চাইতে বড় হয়ে যায় তাহলে এক অঙ্ক করে বেড়ে দেবো। যেমন এখানে আমাদের দুই অঙ্ক আছে, এখানে দুই অঙ্ক লিব, যদি এখানকার দুই অঙ্ক এর চাইতে ছোট হয় তাহলে এক অঙ্ক বেড়ে দেবো, কিন্তু যদি সমান হয় অথবা বড় হয় তাহলে আমরা ভাগ করব। তাহলে ষাট দিয়ে ষাটে ভাগ করে আমরা একবার গেল, তাহলে ভাগ বিয়োগ করলে কিন্তু আমাদের ভাগশেষ জিরো, আমরা যে এই জিরো নামে নিয়ে আসলাম। তাহলে একটা অঙ্ক নামে নিয়ে আসার পরে ভাগ করা যাচ্ছে না, নিয়ম হলো যখন ভাজ্য থেকে একটা অঙ্ক ভাগশেষের সাথে নেমে আসবে তারপরেও যদি এইটা ছোট হয় অর্থাৎ ভাগ না যায় তাহলে ফলত একটা শূন্য দেবো। তাহলে শূন্য দিলাম, শূন্য দিয়ে সাথে গুণ করলে শূন্যই, তাহলে আমাদের জিরো। এবার নামে আসলো এই এক, এক কিন্তু ভাগশেষ হয়নি এটা, অর্থাৎ এই দুটো বিয়োগ করে কিন্তু এক হয়নি, আমরা উপর থেকে এক নামে নিয়ে আসছি, উপর থেকে ভাজ্য থেকে একটা অঙ্ক নেমে নিয়ে আসার পরেও যদি ভাগ না যায় অর্থাৎ এটা যদি ছোট হয় তাহলে ভাগ ফলত আরেকটা শূন্য দেওয়া লাগবে, তার কারণে একটা শূন্য দিলাম।
এই শূন্য দিয়ে এটা গুণ ভাগ দিলাম, গুণ করলাম তাহলে শূন্য হয়। এবার বিয়োগ করলে ভাগ, বিয়োগফল কিন্তু এক, নামে আলি আসলাম আরো একটা শূন্য, এখানে হলো দশ। এই এই দশ কিন্তু আমাদের ভাগশেষ না, ভাগশেষ ছিল এক, আর এখান থেকে কিন্তু একটা শূন্য নামে আলি আসলাম। এখন আমাদের নতুন ভাজ্য হলো দশ, কিন্তু দশ তো ষাটের সাথে ছোট, ভাগ যাচ্ছে না, যার জন্য ফলত আরেকটা শূন্য দিলাম। দিয়ে এই দুটো বিয়োগ করলাম, বিয়োগ করে ভাগ শেষ হলো আমাদের দশ। এখন যদি আরো একটা অঙ্ক এখানে থাকতো তাহলে সেই অঙ্ক এখানে নামে নিয়ে আসতাম, কিন্তু যেহেতু আর এখানে কোনো অঙ্ক নাই তাহলে এই আমাদের ভাগ শেষ দশ। এই ভাগ কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? অর্থাৎ ভাজ্য থেকে কোনো একটা অঙ্ক নেমে নিয়ে আসার, যদি ভাজক এই ভাজ্যটা ছোট হয় তাহলে আমরা ভাগ সে ভাগ ফলে শূন্য দিয়ে আরেকটা করে অঙ্ক নামে নিয়ে আসবো। স্যার আরেকটা অঙ্ক যদি থাকতো তাহলে কি ওটা কি দশের সাথে, আরেকটা অঙ্ক এখানে থাকতো, খেয়াল করো এই শূন্যর পরে আরেকটা অঙ্ক থাকতো তাহলে সেই অঙ্ক আমরা এই দশের সাথে নামে নিয়ে আসতাম। মনে করো এখানে ছিল দুই, তাহলে আসলে এখানে কিন্তু একশো দুই হতো, একশো দুই হোক আমরা ষাট দিয়ে ভাগ দিতাম, যেহেতু আর এখানে কোনো অঙ্ক নেই সেই কারণে ভাগ শেষ হচ্ছে দশ। আর যেহেতু অঙ্ক নেই, আরেকটা অঙ্ক স্যার আরেকটা অঙ্ক উপর থেকে আনার জন্য ওখানে ইয়াতে একটা শূন্য দেওয়া লাগতো না এই পাশে ভাগ ফলে, যদি এখানে এই শূন্যর পরে একটা দুই থাকতো, এই এই দশ কিন্তু আমরা বিয়োগ করে পাইছি, খেয়াল করো এই দশের থেকে শূন্য বাদ দিয়ে আমরা পাইছি দশ, এটা কিন্তু আমরা বিয়োগ করে পাইছি, এই দুই অঙ্ক সঙ্গে বিয়োগ করে দশ পাইছি। এখন খেয়াল করো এখান থেকে এখানে যদি আরেকটা অঙ্ক থাকতো, মনে করো দুই, তাহলে এখানে আমরা দুই না মেলে আসতাম, তাহলে আর মান কত হতো, একশো দুই, তাহলে একশো দুই ষাটের সাথে বড় না, তখন কিন্তু ভাগ করলে শূন্য দেওয়া যাবে না, তখন একশো দুই একে আমরা সরাসরি ষাট দিয়ে ভাগ করব। যতক্ষণ পর্যন্ত এই নতুন ভাজ্যটা, যেমন এখানে দেখো নতুন ভাজ্য কিন্তু আমাদের জিরো, যত এই নতুন ভাজ্য যতক্ষণ পর্যন্ত এই ভাজকের চাইতে বড় না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ শেষে একটা করে শূন্য দিয়ে ভাজ্য থেকে একটা করে অঙ্ক নামে আসবো। যত যখন নতুন ভাজ্যটা আমাদের এই ভাজকের চাইতে বড় হবে, যেমন খেয়াল করো এখানে কিন্তু নতুন ভাজ্য এক, এই এক কিন্তু এই দুই সংখ্যার বিয়োগ করে পাইনি আমরা, এই এক কিন্তু এখান থেকে নেমে নিয়েছি, তার মানে এটা হলো আমাদের নতুন ভাজ্য। এই নতুন ভাজ্য ভাজকের চাইতে ছোট, এই নতুন ভাজ্য যখন ভাজকের চাইতে ছোট হবে তখন অবশ্যই ভাগ ফলে শূন্য দেওয়া লাগবে, দিয়ে ভাজ্য থেকে আরেকটা অঙ্ক নামে আসালে। এইভাবে যতক্ষণ পর্যন্ত খেয়াল করো এই যে এখানে কিন্তু বিয়োগ ফল কিন্তু এক, এই এক কিন্তু আমরা এই দুই সংখ্যা বিয়োগ করে পাইছি এক, আর এখান থেকে একটা নতুন ভাজ্য থেকে একটা অঙ্ক নামে আসছে, এইটা কিন্তু আমাদের নতুন ভাজ্য, নতুন ভাজ্যের মান দশ, ভাজকের চাইতে ছোট, যার কারণে ফলে তারও একটা ভাগ শেষ দিচ্ছে শূন্য দিচ্ছে। এইভাবে নতুন ভাজ্য যতক্ষণ পর্যন্ত ভাজকের চাইতে ছোট থাকবে ততক্ষণ ভাগ ফলে একটা করে শূন্য দিয়ে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যখন দেখবো যে নতুন ভাজ্য, নতুন ভাজ্য যখন ভাজকের চাইতে বড় হবে তখন কিন্তু আর ভাগ ফলে শূন্য দিবা না। মনে করো আমাদের এটা কিন্তু ভাগ শেষ, খেয়াল করো এটা কিন্তু আমাদের নতুন ভাজ্য না, এই দুই সংখ্যা বিয়োগ করে আমরা পাইছি দশ। এখন এখানে যদি একটা দুই থাকতো তাহলে এই দশের সাথে আমরা একটা দুই না মেলে আসতাম, তাহলে এই নতুন ভাজ্যের মান হতো একশো দুই, তখন কিন্তু ভাগ ফলে শূন্য দেওয়া যাবে না, কারণ নতুন ভাজ্য তো ভাজকের চাইতে বড় হয়ে গেল, তখন আমরা এই ষাট ধরে একশো ভাগ দেবো। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে তোমরা এই ভাগ কিন্তু একটু জটিল আছে। এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের ম্যানুয়ালি ভাগ করে ভাগ শেষ দেখাতে হবে, দশমিক ভগ্নাংশে এখানে যাওয়া যাবে না। এটা ক্লিয়ার? তারপরের অঙ্ক এটা আমরা করলাম তাই না? এই যে এই অঙ্কটা দেখো, 16,000 ঘন্টাকে বছর মাস দিন ঘন্টায় প্রকাশ করে, এখানেও দেওয়া আছে। কি বলো ওখানে
এখানেও কিন্তু শর্ত দেওয়া আছে, যদি এই শর্ত দেওয়া থাকে তাহলে কিন্তু একটু রেজাল্ট ভিন্ন হবে, অর্থাৎ যদি এই শর্ত দেওয়া না থাকে তাহলে আমরা ঘন্টাকে বানাবো দিন, দিনেক আর মাস বানাবো না, দিনেক একটা সরাসরি বছর। তো সবাই একটু মিউট করে রাখো বাবা, সবাই সবাই মিউট করে রাখো, একটু মনোযোগী হও। আমাদের এবারকার অঙ্ক দেখো, 16,000 ঘন্টাকে বছর মাস দিন ঘন্টায় প্রকাশ করবো, এক মাস দিন। তাহলে ঘন্টার আগে কি থাকে, ঘন্টার আগে থাকে দিন। আমরা করছি কি, এই যে 16,000 ঘন্টাকে 24 দিয়ে ভাগ দিচ্ছি, ভাগ করে হলো 666 দিন 16 ঘন্টা। এটা ভাগটা দেখো, আমাদের এখানে ভাজকে আছে দুইটা অঙ্ক যার মান হলো 24, এখানে ভাগ ফলে আছে। আমরা প্রথমে দুই অঙ্ক নিলাম, দুই অঙ্কের মান হলো 16, 24-এর চাইতে 16 ছোট, তখন আমরা করবো কি আরো অঙ্ক বাড়াই দেবো, তার মানে আমরা এখানে নিব 160। 160-এর 24 দিয়ে ভাগ করলে 6 বার যায়, 6 24 144, বিয়োগ করে থাকলেও আমাদের 16, আমাদের বিয়োগ ফল কিন্তু 16। তারপর আমরা একটা শূন্য নামে যাচ্ছি, আমাদের নতুন ভাগ হলো 160, 160 কিন্তু অবশ্যই 24-এর চাইতে বড়, তখন কিন্তু ভাগ ফলে শূন্য দেওয়া যাবে না। তাহলে আমরা করবো কি, এই 24 দিয়ে 160-এ আবার ভাগ করবো, 6 বার গেল, 6 24 144, বিয়োগ ফল হলো আমাদের 16, বিয়োগ ফল কিন্তু 16, আমরা আরেকটা শূন্য নামে আসলাম। এবার নতুন ভাজ্য হলো আমাদের 160, আবার 6 বার গেল, 144, এই যে ভাগ শেষ থাকলো আমাদের 16 ঘন্টা। খেয়াল করো, যেই সংখ্যাকে ভাগ দেবো এর একক কিন্তু ঘন্টা, যে সংখ্যাকে ভাগ দেব তার যেটা একক, ভাগ শেষের একক ও সেটাই, আর ভাগ ফলের একক হবে এই ঘন্টার আগে। এটি খেয়াল করো, আমরা ভাগ করছি কিন্তু ঘন্টাকে, তাহলে ঘন্টার 24 দিয়ে ভাগ করলে যেটা ভাগ ফল হবে, ভাগ ফল হবে এই ঘন্টার আগের একক অর্থাৎ দিন, আর ভাগ শেষ কিন্তু এই এখানকার এককই থাকবে, অর্থাৎ 16,000 ঘন্টাকে আমরা 24 দিয়ে ভাগ করলে ভাগ ফল পেলাম 666 দিন, আর ভাগ শেষ পেলাম ঘন্টা। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যদি এই শর্ত দেওয়া থাকে এক মাস সমান 30 দিন, তাহলে এই দিনে আমরা 30 দিয়ে ভাগ করে মাস বানাবো, যদি এই শর্ত দেওয়া না থাকে, এক মাস সমান 30 দিন দেওয়া নাই, তাহলে আমরা মাসিক যাব না, এই 366 দিন সময় কালকে একবারে 363 দিয়ে ভাগ করে বছর বানাবো। এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করবে, এক মাস সমান 30 দিন এই শর্ত যদি দেওয়া থাকে তাহলে এই দিনে আমরা মাস বানাবো, 30 দিয়ে এই এই সংখ্যাকে ভাগ করে মাস বানাবো, আর যদি এই শর্ত দেওয়া না থাকে তাহলে এই দিনে আমরা সরাসরি বছর বানাবো, দিন মাস বানানো যাবে না। ক্লিয়ার? তাহলে আমাদের ভাগ ফল হলো 366 দিন আর ভাগ ফল হলো 16 ঘন্টা, যেহেতু এখানে মাস আছে তাহলে আমরা এটাকে আমরা মাস বানাই। কেমনি মাস বানাবো দেখো, এই যে 366 দিন সময়কালকে 30 দিয়ে ভাগ দিলাম, আমি ভাগ আর করে দেখাইনি, তোমরা ভাগ করে নিও, ভাগ ফল হলো 22, তাহলে এই 22-এর একক হবে দিনের আগের একক, দিনের চাইতে বড় কি মাস, তাহলে ভাগ ফল হলো 22, 22-এর একক হবে মাস, আর ভাগ শেষ থাকবে 6, 6-এর একক হবে দিন। এবার এই 22 মাস খেয়াল করো, মাস 12 মাসে এক বছর, এই মাস যদি 12 অথবা 12-র চাইতে বড় হয় তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে মাস বানাবো, আর এই মাসটা যদি আমাদের 12-র ছোট থাকে অর্থাৎ 1 থেকে 11-র ভিতরে তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ, অর্থাৎ মাসের সংখ্যাটা যদি 12-র নিচে থাকে তাহলে আমাদের ভাগের কাজ শেষ, আর যখনই দেখবা যে এই মাসটা 12 অথবা 12-র চাইতে বড় তাহলে অবশ্যই 12 দিয়ে ভাগ করে বছর বানাবো, তাহলে আমরা 22 মাস সময় কালকে বছর বানাবো, 22 মাস সমান 12 দিয়ে ভাগ দিলাম তাহলে এক বছর, অর্থাৎ ভাগ ফল হলো 1, 1-এর একক হবে এই যে এখানকার এককের আগের একক অর্থাৎ বড় একক, তাহলে মাসের চাইতে বড় হলো বছর, তাহলে ভাগ ফলের একক হবে আমাদের বছর, আর ভাগ শেষ থাকবে 10, 10-এর একক হবে মাস, অর্থাৎ আমরা লাস্টের ভাগ ফল পেলাম এক বছর,
আমাদের রেজাল্ট লেখা নিয়ম হলো সবার শেষের যেটা ভাগফল সেটা আসবে, আর পর্যায়ক্রমে ভাগ করতে করতে যতগুলো ভাগ শেষ আমরা পাইছি সবগুলো ভাগ শেষ রেজাল্টে আসবে। তাহলে আমাদের সর্বশেষ ভাগফল হলো এক, তাহলে 16,000 ঘন্টা সমান আমরা 1 বছর, এখানে ভাগ শেষ ছিল 10 মাস, এই 10 মাস আসবে, এখানকার ভাগ শেষ ছিল 6 দিন, এখানকার ভাগ শেষ ছিল 16 ঘন্টা, এই 16 ঘন্টা সময়কাল রেজাল্টে আসবে। অর্থাৎ 16,000 ঘন্টায় 1 বছর 10 মাস 6 দিন 16 ঘন্টা। এইভাবে তোমরা যে কোনো ছোট এককে পর্যায়ক্রমে আস্তে 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 বড় এককে ভাগ করে 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 যেতে পারো। স্যার হ্যাঁ বলো স্যার, প্রথমটার একটু নিচের অংশটা দেখান, প্রথম স্লাইডার, প্রথম স্লাইডার, হ্যাঁ একদম সুন্দর, হ্যাঁ স্যার স্যারের আগের গুলো দেখায়েন, আমি দেখাবো কেন? জি স্যার, প্রকাশ করছি অর্থাৎ বড় কোন এককে আস্তে আস্তে ছোট এককে দিকে নিয়ে গেলাম, দুই বছর অংশ কোথায় দেখো একটু দেখো, আমাদের সময় শেষ, এখন ক্লাস শেষ করতে চাচ্ছি স্যার, আমরা আমি সব পাইছি স্যার, লিভ নেব কি? আচ্ছা শোনো, তোমাদের জন্য একটা সুখবর আছে, আমি এটা রেকর্ড করে রাখছি বুঝছো, আমাদের যে স্কুলের ইউটিউব যে আমাদের পেজ আছে, আমি ওই ইউটিউব পেজে এটা শেয়ার করে দেবো। তোমরা ইউটিউব পেজের নাম কি স্যার? ওটা আমার সাবস্ক্রাইব করা আছে, আমাদের ইউটিউবের একটা পেজ আছে, আমি ওই ইউটিউবে আমি এটা, ইউটিউব পেজের নাম কি স্যার? আমাদের স্কুলের নাম কি স্যার? এবিভিএন অনলাইন ক্লাস। হ্যাঁ এবিভিএন অনলাইন ক্লাসে আমাদের একটা ইউটিউব, হ্যাঁ আমার আম্মু মোবাইলে ইউটিউব খারাপ আছে স্যার, আমি দেখতে পারবো না, আমি ইউটিউবে এটা রেকর্ড করে রাখছি, ইউটিউবে এটা দিব বস, তোমরা হলো স্যার ইউটিউবের নাম কি আপনার? আমাদের ইউটিউবের চ্যানেল আছে এবিভিএন অনলাইন ক্লাস ইউটিউব, এই ইউটিউবে তোমরা ঢুকলে এই ক্লাসটা তোমরা ওখানে পেয়ে যাবে। হ্যাঁ আপনার কয়েকটা ক্লাস ওখানে নাই দেখলাম, আজকে আমি ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা সবাই ভালো থাকো আর বাসায় একটু প্র্যাকটিস করবো সবাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।